হাই এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি বাঙালিয়ানা খোঁজে। তো আজকে আমরা বাঙালিয়ানার একটা স্পেশাল চলতেছে, প্যাকেজ চলতেছে, সেটা হলো আস্ত মুরগি। তো আজকে আমরা আস্ত মুরগি খেতে চলে আসলাম বাঙালিয়ানা খোঁজে। সো এখন আমরা অর্ডার দিই, তারপরে বাকি কথা পরে হবে। তো বাঙালিয়ানা খোঁজের নতুন যে প্যাকেজটা আমরা, এই যে এইটা, এটা আনলে 499 টাকা, প্যাকেজের মধ্যে চারজন খেতে পারবেন। আমরা আজকে এটা অর্ডার দিয়েছি, আমরা তিনজন আছি। এই যে ভর্তা অফার চলতেছে, কিন্তু আমরা ভর্তা নিই নাই, যেহেতু আমরা আজকে এই প্যাকেজটা নিয়ে প্রয়োজন। যখন সাদা ভাতের সঙ্গে তখন ভর্তা, ভর্তার প্যাকেজটা কিন্তু দায়ী গরম ভর্তা আছে, 11 রকমের ভর্তা, মাত্র 150। আর বাকি ওদের এগুলো আগের মেনু। সো এটা আমরা এখন আর দেখবো না, যেহেতু আমরা আজকে লাঞ্চ করতে এসেছি। কিন্তু বাঙালিয়ানার সবচেয়ে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো ওদের ওপেন কিচেন। এখানে কিন্তু প্রচুর লোকও হয়, তাই না? প্রচুর তাড়াতাড়ি হয়। প্রথমে যেহেতু আমার
মাই ডিয়ার লিটল সিস্টার। সাবিনা কেমন লাগতেছে? সেই মজা হ্যাপি টেস্ট, মনে আছে সে মেয়ের কথা মুরগির পাখি বলে? সো কিউট। মুরগি যে একটা যে গ্রেভিটা দিচ্ছে না, এটা সব থেকে বেশি টেস্ট লাগতেছে আমার কাছে, মানে বেশি ঝাল না আবার মানে অতিরিক্ত কোনো কিছুই না, মানে একদম পারফেক্ট। বাড়িতে ঠিক যেভাবে খায় মানে ওরকম টেস্ট লাগছে, মানে যে হয় না অনেক সময় বেশি মশলা থাকে বা বেশি ফ্লেভার দেওয়া থাকে, ওরকম কিন্তু কিছু না, একদম পারফেক্ট খাবার লাগে। এই সবটা আমার কাছে সবথেকে বেশি। হ্যাঁ, রাইসটা কিন্তু অনেক মানে মোটামুটি চারজন খাওয়া যায়, তিনজনের জন্য পারফেক্ট, তিনজন পারফেক্ট, চারজনের জন্য রাইসটা কম হবে। এখনো অর্ধেক মুরগি তো পড়ে আছে, রাইস তো পড়ে আছে। আমার সবচেয়ে বেশি টেস্ট লাগছে না এদের যে ঝোল আর কি, গ্রেভিটা আছে ওইটা সব থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, অনেক টেস্টি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বসে আছি বের হওয়ার জন্য। ওকে, দেখছেন আমি কত কম খাই, আমার সবার আগে শেষ হয়ে গেছে আর এরা এখনো খেয়ে যাচ্ছে, একদম তো এখনো আটটি চাপাই যাচ্ছে। তো আজকের খাবারটা আমি কী বলবো যে 100-এর মধ্যে 100 ছিল, মানে এত টেস্টি ছিল। এখানকার খাবার আমি আসলে কখনো খাইনি, তো আজকে ফার্স্ট টাইম বাঙালি ভোজে, সরি বাঙালিয়ানা ভোজে। তো ওদের খাবারটা ডিফারেন্ট কোয়ালিটি, একেবারে সেম আপনার মনে হবে লাইক বাড়ির খাবারের মতো টেস্টটা। সো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা যাবো তাহলে, এখন আমরা তাহলে রওনা দিব। সো বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও।